আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস আজকে আমরা দেখব ফরাসিতে যে আলফাভি আছে এই আলফাবের মধ্যে সে লেত কখন ক হয় কখন স হয় কখন খ হয় কখন স হয় এই যে উপরে লেদগুলি আছে এগুলি ভয়েল লেত তো এই ভয়েল লেদগুলির মধ্যেই যখন সের সাথে আ যুক্ত হয় তখন হয় কা সে আ কা আবার যখন সে সাথে অ যুক্ত হয় তখন হয় স সে সাথে ই যুক্ত হলে হয় সি সে সাথে ও যুক্ত হলে হয় কো সে সে সাথে ই যুক্ত হলে হয় কি সে সাথে ই যুক্ত হলে হয় সি তাহলে আমরা এখানে যে লাল মার্ক করা ভয়েল লেথগুলি দেখতে পাচ্ছি এই লাল মার্ক করা ভয়েলগুলি যুক্ত হলে হয় ক এইখানে আমি শর্ট করে লিখে দিয়েছি আর ব্লু মার্ক করা যে লেথগুলি আছে ভয়লেটগুলি এই ভয়লেটগুলি যুক্ত হলে হয় স এছাড়াও আরও আছে কিছু পরিবর্তন যেমন এখানে আছে সের নিচে একটা লেজের মতো দেখা যাচ্ছে এটার নাম হলো সেদি তো এই সে যদি সেদি যুক্ত হয় তাহলে হয় আবার স আর সে সাথে এক যুক্ত হলে হয় খ সে সাথে অ্যাস যুক্ত হলে হয় স আমরা কিছু শব্দের মধ্যে দেখব এই এখানে আছে কি এই যে সে আ আছে এখানে এই যুক্ত সে আ হওয়ার কারণে হয়েছে হয়েছে সা কা হয়নি ফা এই নিয়ম অনুযায়ী কিন্তু সে আ কা হওয়ার কথা ছিল তাই না এই যে নিচে এই সেদিটা না থাকলে এখানে উচ্চারণ করতে হতো ফা কাদ এই ফা কাদ না হয়ে ফা সাদ উচ্চারণের জন্যই কিন্তু এই সেদিযুক্ত সে লিখতে হয়েছে এখানে তার মানে এখানে যে লেদগুলি ছিল ভয়েল লেদগুলি ছিল যেই ভয়েল লেদগুলি যুক্ত হলে ক হতো ঠিক সেই যুক্ত হয়েও আবার কিন্তু ক না হয়ে স হয়েছে এখানে দেখুন সে আ সা হয়েছে আবার এখানে সে ও সো হয়েছে এই যে ভিতরে যে সরি আমার এখানে তো আসলে সে আচ্ছা এখানে হবে গার স এখানে সেদিযুক্ত দেখেন আমার একটু ভুলের জন্য কিন্তু শুধু সে ছিল তাহলে গার ক হয়ে যেত এখানে হয়েছে গার স তাহলে এই সেদিযুক্ত হওয়ার জন্য আর ক হয়নি হয়ে গেছে স এখানে হয়েছে কিউ হওয়ার কথা ছিল যদি সেদিটা না থাকতো অনেক বড় ভুল হয়ে যাবে কিন্তু এজন্যই খুব ভালো করে মুখস্থ করতে হবে জানতে হবে এই বিষয়গুলো এছাড়া আরও আছে সে এক আর সে আস এগুলো আমরা একটু দেখে নিই এখানে দেখেন সে এক সে একের পরে কিন্তু আ আছে অ আছে এখানে আছে ই এখানে আছে ও তার মানে সে এক হলে খ এখানে ক আর খ এর কোনো বালাই নাই তাহলে আমরা কি দেখলাম এখানে খ্রাভাত এখানে আ আছে সামনে এখানে ভেদ এ আছে এখানে খ্রি এ ই আছে ঠিক আছে তার মানে সে একের পরে যে কোনো হেয়েলের থাকলেই আপনি ওই সাধারণ শিলাব অনুযায়ী বানান করবেন তবে সের এর উচ্চারণটা তখন হবে খ সে এর হলে খ এটি যথেষ্ট আর ঠিক একই রকমের সে আস স তারপরে যে কোনো ভয়েলই হোক সেটা নিয়ে চিন্তা করতে হবে না সে সাধারণ নিয়ম অনুযায়ী বানান করে ফেলবে যেমন সে আশ আ এখানে আ হয়েছে আর সে এস ও এখানে ও হয়েছে তাহলে এখানে হয়েছে সা আর এখানে হয়েছে স ঠিক আছে এখানে শি এখানে শু তাহলে যে কোনো ভয়েল দিলেই আমরা কিন্তু ওই ভয়েল অনুযায়ী বানান করতে পারছি শুধু সে উচ্চারণটা স উচ্চারণ করছি ঠিক আছে তাহলে আমি এখানে যে শব্দগুলি ব্যবহার করেছি শব্দগুলির অর্থ কি আমরা একটু দেখে নেই। ইউন কাহত অর্থ গাজর ইউনসহিজ অর্থ চেরি চেরি ফল যেটা ইউনসিথ হেবু লফ হেয়ার ড্রেসার লাকুইজিন রান্নাঘর লাথ বাইসাইকেল লাফাসাদ ছেলে লু রিসিভ করেছে লা ক্রাফট টাই লা ক্রাফট চিংড়ি কিয়ে চিতকার করা লখর কো কুমির ল শা বিরাল লা শমিস শার্ট লসিয়া কুকুর লশোফ্লু ফুল কপি আশা করছি আজকের ক্লাসের মাধ্যমে এই সের উচ্চারণ কখন ক হবে কখন স হবে কখন খ হবে কখন শ হবে দেখাতে পেরেছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ